গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু শিবস জয়ফুল ওয়ার্ল্ড। আমি শিবানী, আজকে তোমাদেরকে গ্রামারের অ্যাডজেক্টিভ পোর্শনটা আলোচনা করব। তোমরা গ্রামারের অন্যান্য ভিডিওর জন্য আমার চ্যানেল শিবস জয়ফুল ওয়ার্ল্ড ফলো করতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। তো চলো আলোচনা করা যাক। অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডজেক্টিভ টেলস সামথিং অ্যাবাউট দ্য নাউন। একটা অ্যাডজেক্টিভ নাউনের সম্পর্কে বলে। ফর এক্সাম্পল, লাউড নয়েজ, দ্য ওয়ার্ড লাউড ডিসক্রাইবস দ্য নাউন নয়েজ। হোয়াট কাইন্ড অফ নয়েজ? লাউড। তাহলে কীরকম শব্দের কথা বলা হচ্ছে? লাউড নয়েজের কথা বলা হচ্ছে। ওয়েন উই কোয়েশ্চেন দ্য নাউন উইথ হুইচ, অফ হোয়াট কাইন্ড, হাউ মাচ, হাউ মেনি, উই গেট দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সবসময় নাউনের ব্যাপারে কিছু বলে বা তাকে বর্ণনা করে। আমরা নাউনকে কোনটা, কী ধরনের, কতটা, কতগুলো ইত্যাদি প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পেতে পারি। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস আ নাউন অর আ প্রোনাউন সাচ অ্যাজ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। অ্যাডজেক্টিভ শব্দটির অর্থ হল কোনো কিছুকে যোগ করা এবং একটা বর্ণনামূলক শব্দ। যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বা পরে অথবা প্রোনাউনের পরে বসে, ওই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদিকে প্রকাশ করে তাকেই অ্যাডজেক্টিভ বলে। অমল ইজ আ গুড বয়, অমল ভালো ছেলে। দ্য এলিফেন্ট ইজ বিগ, হাতি বিরাট আকার হয়। তাহলে উপরের প্রথম বাক্যে ভালো কথাটা ছেলেটার গুণটাকে প্রকাশ করেছে। বয় এই নাউনের গুণ প্রকাশ করায় গুড শব্দটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ হয়েছে। দ্বিতীয় বাক্যে বিগ শব্দটি হাতির অবস্থাটাকে বোঝাচ্ছে। বিগ হলো হাতিটির বিশেষণ বা অ্যাডজেক্টিভ। মনে রাখো, অ্যাডজেক্টিভ সর্বদাই প্রোনাউনের পরে বসে। যেমন দে আর হ্যাপি, এখানে হ্যাপি এই অ্যাডজেক্টিভটি বসেছে দে এই প্রোনাউনের পরে। একটা সেন্টেন্স দেখো, এখানে চার্টের মধ্যে ভাগ করে দিয়েছি। ইউ সি আ হোয়াইট র্যাট, তাহলে এখানে প্রোনাউন, ভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন সবটাই এখানে ভাগ করে দেখানো হয়েছে। অ্যাডজেক্টিভের আগে দ্য বসলে ওই গুণ বা দোষ বিশিষ্ট সকলকেই বোঝায়। যেমন দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি। অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও কিছু জেনে রাখা দরকার। অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে তখন তাকে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ বলে। যেমন ব্লাইন্ড ম্যান, ক্লেভার বয় ইত্যাদি। আবার যখন অ্যাডজেক্টিভ প্রোনাউনকে কোয়ালিফাই করে অর্থাৎ বিশেষিত করে তখন সেটা ভার্বের পরে বসে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে সেটাকে, ঠিক আছে? যেমন বিমল ইজ অ্যান ইন্ডিয়ান, হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ আ ব্লাইন্ড ম্যান। নেক্সট দেখো, অ্যাডজেক্টিভ মেনলি আট প্রকার। প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যান ইন্ডিয়ান টাইগার। উপরে সেন্টেন্সে ইন্ডিয়ান শব্দটা টাইগারের অ্যাডজেক্টিভ এবং ইন্ডিয়ান শব্দটা ইন্ডিয়া প্রপার নাউন থেকে এসছে, তাই এই অ্যাডজেক্টিভটাকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, যেহেতু প্রপার নাউনের আগে আছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ইট ওয়াজ আ রেনি ডে। রেনি এই অ্যাডজেক্টিভটা ডে এর অবস্থাকে বোঝাচ্ছে, মানে দিনটা কীরকম সেটা বোঝাচ্ছে। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণ। আই হ্যাভ মাচ মানি, গিভ মি মাচ মিল্ক ইন দ্য কাপ। তাহলে এখানে যে এই যে মাচ ওয়ার্ডটা, মাচ ওয়ার্ডটা পরিমাণটাকে বোঝাচ্ছে, মিল্কের পরিমাণ বা মানির পরিমাণ, তাই এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল কথাটার অর্থ হচ্ছে কোনো নাম্বার, সংখ্যা, ঠিক আছে? টু মেন অ্যান্ড থ্রি ওমেন আর কামিং, এখানে টু, থ্রি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, যথাক্রমে এটা মেন, ওমেন এদের সংখ্যাকে বোঝাচ্ছে, তাই এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস পেন ইজ মাইন অ্যান্ড দ্যাট পেন্সিল ইজ ইয়ার্স। এখানে দিস, দ্যাট এই যে শব্দগুলো আছে এগুলো অ্যাডজেক্টিভগুলো এদের পরবর্তী নাউনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে।
এই যে অ্যাডজেক্টিভগুলো আছে এদেরকে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলি। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইচ গার্লস গট আ প্রাইজ, ইচ অ্যান্ড এভরি বয় উইল বি পানিশড। এখানে ইচ এই অ্যাডজেক্টিভটা মেয়েদের এবং এভরি এই অ্যাডজেক্টিভটা ছেলেদের পৃথকভাবে নির্দেশ করে। এই রকম অ্যাডজেক্টিভকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। নেক্সট পজেসিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ আওয়ার হাউস, দ্যাট ইজ হার পেন, দোজ আর দেয়ার বুকস। এখানে আওয়ার, হার, দেয়ার ওয়ার্ডগুলো হাউস, পেন, বুক এর ওপর অধিকারকে প্রকাশ করেছে এবং হাউস, পেন, বুক এই নাউনকে কোয়ালিফাই করছে। এই কারণে আওয়ার, হার, দেয়ার এইসব ওয়ার্ডগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। নেক্সট ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রশ্নবোধক যে অ্যাডজেক্টিভ সেগুলো। হুজ বুকস আর দিস, হুইচ স্কুল ডু ইউ প্রেফার। এখানে হুজ, হুইচ ওয়ার্ডগুলো যথাক্রমে বুকস, স্কুল এই নাউনগুলোর অ্যাডজেক্টিভ। এগুলো ব্যবহার করা হয়েছে প্রশ্ন করবার জন্য, সেজন্য এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো অ্যাডজেক্টিভটাকে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো সেজন্য আমি কিছু চার্ট দিয়ে দিয়েছি। যেমন কালারকে বোঝাতে গেলে ধরো ব্ল্যাক, ব্লু, কোরাল, গ্রিন, পিঙ্ক এগুলো কালারকে বোঝাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সাইজের জন্য দেখো বিগ, হিউজ, লিটল, লার্জ, শর্ট এগুলো হচ্ছে সাইজ বোঝাচ্ছে, এগুলোও অ্যাডজেক্টিভ। শেপ বোঝাচ্ছে ওভাল, রাউন্ড, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার এগুলো। টেস্ট বোঝাতে সোর, বিটার, ট্যাঙ্গি, সুইট, টার্ট এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ। আবার দেখো নেক্সট তোমাকে ওডার, টেক্সচার, সাউন্ড, নাম্বার, ওয়েদার এগুলোকে বোঝাবার জন্য আমি কিছু চার্ট এখানে প্রোভাইড করেছি, তাহলে এই চার্টগুলো দেখলে তোমরা ভালো করে আরও বুঝতে পারবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদেরকে অ্যাডজেক্টিভ পোর্শনটা ঠিকমতো ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, চলো আজকের জন্য টাটা।